গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে লালা আঞ্চলিক পঞ্চায়েতের আওতাধীন বর্বন জিপি সভাপতির বিরুদ্ধে সদস্যদের আনীত অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও যথাবিধি সিদ্ধান্তের জন্য এক সভা 29 নভেম্বর দুপুর 1টায় লালা আঞ্চলিক পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বর্বন জিপি সভাপতি সেলিমউদ্দিন লস্করের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন জিপি সদস্যরা। 27 অক্টোবর অনাস্থা প্রকাশ করেন জিপি সদস্যরা। পঞ্চায়েত আইন লঙ্ঘন করে অনাস্থা সভা করা হয়েছে বলে অভিযোগ করে সুবিচার প্রার্থনা করে গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করেন জিপি সভাপতি। হাইকোর্ট জিপি সভাপতির বিরুদ্ধে অনাস্থায় স্থগিতাদেশ জারি করে। হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করার আর্জি জানান জিপি সদস্যরা। হাইকোর্ট ফের অনাস্থা সভা ডাকার নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে বর্বন জিপি সভাপতির বিরুদ্ধে ফের অনাস্থা সভা 29 নভেম্বর আয়োজিত হবে। এ ব্যাপারে প্রতিক্রিয়া দেন বর্বন জিপির 3 নম্বর গ্রুপের সদস্য আবুল হোসেন বরভুইয়া। হাইলাকান্দি থেকে বাহার লস্করের প্রতিবেদন। আবুল হোসেন বরভুইয়া, বর্বন জিপির 3 নম্বর গ্রুপ সদস্য। আমরা ইতিমধ্যে আর একটি চিঠি পেয়েছি লালা উন্নয়ন খণ্ডের অধীনস্থ। আমরা বর্বনজীবীর সভাপতি সেলিমউদ্দিন লস্করকে বিগত 27-9 আমরা অনাস্থা দিয়েছি সরকারি নিয়ম মাফিক। উনি গুয়াহাটি হাইকোর্টে গিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছেন যে উনি 3 দিন আগে চিঠি পাওয়ার কথা, উনি 3 দিন আগে চিঠি পাননি। গুয়াহাটি হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে যে 3 দিন আগে চিঠি দিয়ে সবাইকে নিয়ে আর একটি সভা করার জন্য। আমরা গুয়াহাটি হাইকোর্টকে সম্মান জানিয়ে ইতিমধ্যে 29/11 ডেট ফিক্সড হয়েছে আগামী সভার। ইতিমধ্যে আজকে 19/11, এর মধ্যে সম্পূর্ণ চিঠি দেওয়া শেষ হয়েছে। আমি নিজেও চিঠি পেয়েছি, আমাদের অফিস সবাইকে চিঠি পেয়েছেন, আমরা খবর পেয়েছি। আমাদের গাঁও পঞ্চায়েতের সভাপতি সেলিমউদ্দিন লস্কর গতকালকে ওনার বাড়িতে অফিস স্টাফ গিয়েছিলেন ওনার চিঠি দেওয়ার জন্য, উনি চিঠি রাখেননি। আজ ওনার বাড়িতে গিয়ে ওনার ঘরে চিঠিটি টেঙ্গানো হয়েছে, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি। আমি আশা করি উনিও ব্লকে যাবেন। আর আমাদের গত সালান আমাদের একজন মেম্বার আমাদের সাথে যেতে পারেননি, উনি মহিলা সদস্য ছিলেন। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি উনিও চিঠি রাখেছেন, আগামী মিটিংয়ে উনি যাবেন। এবং আমাদের 10 জন গ্রাম পঞ্চায়েত সদস্য 10টি ভোট প্রেসিডেন্টের বিভক্তি দিয়ে জিপির উন্নয়নে, আমরা জিপির উন্নয়ন সাজিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করব। এবং আমরা আশা করি আমাদের এই মেম্বার সহ জিপির সবাই আমরা একজুট আছি, আমরা একজুট থাকবো। আর উনি যেভাবে আমাদেরকে বলেছেন বা হাইকোর্ট মহামান্য হাইকোর্টকেও বলেছেন, উনি 3 দিন আগে চিঠি পাননি, আজ ওনাকে 10-12 দিন আগে চিঠি দিয়ে উনি চিঠি রাখেননি। ওনার সৎ উদ্দেশ্য নয়, এর জন্য উনি চিঠি রাখতে ব্যর্থ। আমরা আশা করি আমাদের 10 জন গ্রুপ মেম্বার সদস্য ব্লকে উপস্থিত হব এবং ওনার বিরুদ্ধে ভোট দিয়ে জিপির উন্নয়ন দেখিয়ে দিব, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করলাম। বিশেষজ্ঞ ডাক্তারদের পাওয়ার জন্য আপনাকে আর শিলচর ছুটে যেতে হবে না। বদরপুর মেডি পয়েন্ট ফার্মেসি আপনার নাগালের মধ্যে নিয়ে এলো এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। সব ধরনের ওষুধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেডি পয়েন্টে এবার যোগ হলো বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট। এখানে আপনি সহজে পেয়ে যাবেন নিগ্রিমসের প্রাক্তন চিকিৎসক এবং মালুয়া বদরপুর হাসপাতালের বর্তমান চিকিৎসক ডক্টর মোস্তাফা আহমেদ, MBBS, MD, MEMK। প্রতিদিন সন্ধে 5টা থেকে মেডি পয়েন্টে তিনি রোগী দেখেন। একইভাবে মেডি পয়েন্টে প্রতিদিন রোগী দেখেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর জহরুল ইসলাম তপাদার, MBBS, MD অর্থোপেডিক। হাড় ভাঙা সহ ঘাড়, পিঠ ও কোমরের ব্যথা অর্থাৎ স্পন্ডেলাইটিস রোগের চিকিৎসায় ইতিমধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হওয়া এই চিকিৎসককে অনায়াসে আপনি পেয়ে যাবেন বদরপুর মেডি পয়েন্টে। প্রতি শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন ডক্টর অজয় দেশমুখ, প্রাক্তন কার্ডিওলজিস্ট, CMCH ভেলোর, DM কার্ডিওলজিস্ট, AFCIA, FCCP আমেরিকা, সিনিয়র কনসালটেন্ট নিউ দিল্লি, নয়ডা ম্যাক্স হসপিটাল, কনসালটেন্ট কার্ডিওলজি অ্যান্ড প্রফেসর অফ মেডিসিন সারদা ইউনিভার্সিটি গ্রেটার নয়ডা নিউ দিল্লি। সপ্তাহের প্রতি শনিবার সকাল 11টা থেকে মেডি পয়েন্টে রোগী দেখেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর বিশ্বজ্যোতি দাস। এই
চিকিৎসকের বিশেষত্ব হল তিনি তার চিকিৎসা পদ্ধতিতে এমন একটি মেশিন ব্যবহার করেন যা বরাক উপত্যকায় দুর্লভ। এই মেশিনটির মাধ্যমে রোগী তার নাক কান অথবা গলার রোগ বা সমস্যা সরাসরি দেখতে পারবেন। কাজেই আর দেরি না করে এক্ষুনি ডায়াল করে আপনার রোগের বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটি নিশ্চিত করুন। যোগাযোগের নম্বর 9101212864 অথবা 8403886063। পথনির্দেশ ST রোড বাস স্ট্যান্ড বদরপুর স্টেট ব্যাংকের পাশে।